безопасности России со стороны США и НАТО. ২৬ জুলাই পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থান ঘটে। দেশটির একদল সেনা সদস্য প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করে। ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ১৯৬০ সালে ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে এটি ছিল নাইজারের প্রথম গণতান্ত্রিক ক্ষমতার উত্তরণ। পশ্চিম আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত দরিদ্র এই দেশটির সামরিক অভ্যুত্থান হয়তো বিশ্ববাসীকে সেভাবে নাড়া দিচ্ছে না, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে বর্তমান বিশ্ব ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। নগদ আসার পরে এখন দিনে বাঁচে ৮০ টাকা, দুই বছরে ৫৭,৬০০ টাকা। মার্কিন আধিপত্য শুরুর পর থেকে আফ্রিকার দেশগুলোতে চোখ যায় যুক্তরাষ্ট্রের। দারিদ্রতায় জর্জরিত ও রাজনৈতিকভাবে অস্থিতিশীল আফ্রিকার অনেক দেশকে মার্কিন উপনিবেশের অধীনে থাকতে বাধ্য করা হয়। এই প্রবণতা বেড়েছিল বিশেষ করে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ বা ওয়ার অন টেরর যুগে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে সন্ত্রাস দমনের নামে ফ্রান্স ও মার্কিন সেনাদের মোতায়েন করা হয়। বিশ্লেষকরা বলছেন বিশ্ব এখন বদলে গেছে, সেই ওয়ার অন টেরর মতবাদেরও অবসান হয়েছে। মানুষ এখন নতুন ভূ রাজনৈতিক পরিমণ্ডলে বাস করছে, যেখানে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সঙ্গে রাশিয়া ও চীনের চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এ অবস্থায় আফ্রিকান রাষ্ট্রগুলোর সামনে এখন বিকল্প অনেক পথ খোলা। অন্য দেশের শর্ত পূরণ বাদ দিয়ে বরং নিজেদের রাজনৈতিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় বেশি মনোযোগ দিয়েছে দেশগুলো। যেমন আফ্রিকার দেশগুলো বর্তমানে নিজেদের নিরাপত্তা জোরদারে পশ্চিমা সহায়তার চেয়ে বরং রাশিয়ার ভাড়াটে সেনা গ্রুপ ওয়াগনারের দিকে ঝুঁকছে। অন্যদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের ফলে পশ্চিমা আর্থিক সংস্থা IMF এর মতো প্রতিষ্ঠানগুলো সেখানে পাত্তা পাচ্ছে না। নগদ আসার পরে এখন দিনে বাঁচে ৮০ টাকা, দুই বছরে ৫৭,৬০০ টাকা। এ পরিস্থিতিতে নাইজারের মতো অস্থিতিশীল দেশের রাজনীতিতে সামরিক বাহিনীকে শক্তিশালী ভূমিকায় দেখা যাচ্ছে। এতে মার্কিন আগ্রাসনের সুযোগ কমছে, কেননা সামরিক বাহিনী থাকায় যুক্তরাষ্ট্র আর সরাসরি একতরফা সামরিক হস্তক্ষেপ চালাতে পারবে না। এদিকে নাইজারের অভ্যুত্থান সফল হলে অভ্যুত্থানকারী জান্তা রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক তৈরির আগ্রহের কথা জানিয়েছে। এর মধ্যে নাইজারে সামরিক অভ্যুত্থানের পেছনে মস্কোর হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে প্রতিবেশী বুর্কিনা ফাসো এবং মালি সামরিক জান্তার নিয়ন্ত্রণে রয়েছে। এই দুই দেশে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপ সক্রিয় ভূমিকা পালন করছে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার পাশাপাশি অস্থিতিশীলতা উস্কে দিতে রাশিয়ার এটি একটি পরিকল্পনা বলে মনে করা হয়। যদিও যুক্তরাষ্ট্র বলছে রাশিয়ার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ মেলেনি। নাইজার কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিকে খুব সহজেই মরুভূমির মাঝখানে অবস্থিত একটি দরিদ্র অনুন্নত দেশ বলা হলেও এটি আসলে প্রাকৃতিক সম্পদে ভরপুর। ইউরেনিয়াম, কয়েল, স্বর্ণ, পেট্রোলিয়াম, লবণ সহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রয়েছে এই ভূখণ্ডে। নাইজার ইউরেনিয়াম সরবরাহের দিক থেকে অন্যতম একটি দেশ, আর এই ইউরেনিয়াম নিউক্লিয়ার শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসব কারণে ফ্রান্স বিনা যুদ্ধে নাইজারকে ছেড়ে দেবে না, এমনকি ওই অঞ্চলে প্রক্সি যুদ্ধের সম্ভাবনার কথাও বলছেন বিশ্লেষকরা। এরই মধ্যে দীর্ঘ দিন নাইজারকে শাসন করা ঔপনিবেশিক দেশটি অভ্যুত্থানের কোনো নেতাকে স্বীকৃতি দেবে না বলে সাফ জানিয়েছে। একই সুর পশ্চিমাদের কণ্ঠেও, কেননা পশ্চিম আফ্রিকায় সন্ত্রাসী গোষ্ঠী দমনে পশ্চিমাদের গুরুত্বপূর্ণ মিত্রদের একজন এই বাজম। বিশ্লেষকদের মতে এই অঞ্চলে যদি পশ্চিমা স্বার্থ পরাজিত হয় তাহলে কৌশলগত ব্যাপক ক্ষতি হবে, সেখানে আবির্ভাব ঘটবে চীনের। এই মুহূর্তে নাইজারের সামরিক অভ্যুত্থান পশ্চিমাদের কাছে খুব হালকা মনে হলেও দেশটি নতুন ভূ রাজনীতিতে প্রবেশ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্য পরাশক্তিগুলোর জন্য নাইজারের দ্বার উন্মুক্ত হচ্ছে। এসব কারণে আধুনিক স্নায়ুযুদ্ধের ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে দেশটিকে। রাইসা জান্নাত, সময় সংবাদ।